আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা ভিডিওতে আলোচনা করব নামাজের জন্য কোরআনুল কারিম থেকে ছোট পাঁচটি সুরা, সেই শুদ্ধভাবে শিখে নিন। যেই সুরাগুলো আমাদের প্রত্যেকের মুখস্থ করা অবশ্যই জরুরি, তাই সেই সুরাগুলো আজকে আমরা এই ভিডিও থেকে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলি, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে এ জাতীয় পরবর্তী ইসলামিক সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও আপনি পেয়ে যান। তো চলুন তবে ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা শিখব সুরা ফিল। بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كأصف مأكول سورة قريش بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف سورة ماعون بسم الله الرحمن الرحيم أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون سورة كوثر بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر سورة كافرون بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين তো প্রিয় দর্শক, এই পাঁচটি সুরা নামাজের জন্য সেই শুদ্ধভাবে এই ভিডিওর মাধ্যমে মুখস্থ করে নেবেন। এর পরবর্তী ভিডিওতে আরো পাঁচটি সুরা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজের জন্য নামাজের দোয়া সুরা সেই শুদ্ধভাবে মুখস্থ করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন, তারাও যেন নামাজের জন্য পাঁচটি সুরা শিখতে পারে। দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।